প্রসেস প্রক্রিয়াটা হচ্ছে আপনি রিমোট কন্ট্রোলের মাধ্যমে রিমোট কন্ট্রোলের মাধ্যমে ওজন মানে কমানো বাড়ানো যায় আর কি। আমি হয়তো কাজ করি না, ওই কাপ্তান বাজার মুরগির আড়তের মধ্যে আমার থেকে মানে এটা নেওয়া যায় বানাইছিলাম। আমি মেশিনটা হয়তো মানে আবিষ্কার করছি মানে তৈরি করছি, হয়তো মাস তিন মাস হয়েছে, তারপর তারা কীভাবে জানি জানছে, জানার পর বলতেছে আমার একটা মেশিন বানাই দাও। আমি এগুলো তো সমস্যা, সমস্যা করে কোনো সমস্যা হবে না, কেউ জানা জানি হবে না, তোমার 10-20 হাজার টাকা দিব, তুমি একটা কাজ করে দিয়ে দাও। তারপর হেরা দেখা গেছে মানে প্রত্যেক গাড়ি থেকে 20-40 হাজার টাকার মাল আনছে, এভাবে একটা ঝামেলা করছে বাজারে, ওইরা তারপর আমার এলাকা থেকে আনছে, আইনা করেছে মানে আমি মূল আসে আসলে, কিন্তু আমি কিছুই পাই নাই, আমি কিছু জানি না, হয়তো আমার মানে লোক দেখাইছে, দেখা গেছে 10-20 হাজার টাকা নিয়ে খরচা করো, আমার একটা বানাই দিয়ে যাও। আমি এভাবে বানাই দিয়েছি, আমার বলছে কোনো সমস্যা হবে না, আমরা কম কম চুরি করি না, পেশাই টেকনিশিয়ান, পাশাপাশি মুরগি গাড়িতে থাকতাম, মুরগি গাড়িতে খামার থেকে কিনে আনতাম আর কাপ্তান বাজার এনে বিক্রি করতাম। ওই দক্ষতা আমি আগে থেকে টেকনিশিয়ান ছিলাম, হয়তো মানে পুঁজির অভাবে দোকানপাট দিতে পারি নাই, কাজটা শিখা তারপর মুরগি গাড়িতে আমি জয়েন করি। মুরগি গাড়িতে জয়েন করার পর আমি অনলাইনে ওই সার্কিটটা দেখি, তারপর আমার মাথায় একটা আইডিয়া আসলো যে আমি ওইটা দিয়ে আমি স্কেলের মধ্যে কিছু করা যায় কিনা। তারপর বাসায় বসে আমি ওই বিভিন্নভাবে দেখলাম, দেখে সেটা হঠাৎ ত্রিমূর্তিতে দেখি ওজন সামান্য কমে, তারপর এটা চেষ্টা করার পরে মানে এভাবে মানে সম্ভব হয়েছে। কী করার পর ওরা কীভাবে মানে কথায় কথায় বলা হয়েছে, আমি তো এটা তৈরি করছি এভাবে করা যায়, তা করছি পরে ওরা বলতেছে তাহলে আমার একটা দেওয়া যান, কেউ জানবো না মানে এভাবে আমার থেকে নিয়েছে। ওইটা তো প্রতারিত হবে জানছি, জানার পর আমি বড় স্যারকে বলছি আমাকে একটা সুযোগ দেওয়ার জন্য, এই ধরনের ভুল যাতে না হয়, মানে ভবিষ্যতে আমি টেকনিশিয়ান দোকান দিয়া সুন্দরভাবে চলতে পারি, কিন্তু স্যারে তো কোনো সুযোগ দিল না। 5 পিস মেশিন দিয়েছি, 5.5 পিস উদ্ধার করে নিয়েছে। 2 পিস কোথায় আছে? 2 পিস আছে বাজারেই, কিন্তু স্যারে মানে পাই নাই। কোন বাজারে? কাপ্তান বাজার। কারণ বাজারে কয়টা গেছে? কারণ বাজারে না, যারা আড়তদার এখানে দুজন আড়তের মালিক আছে কাপ্তান বাজারের, মানে হেরা এটাতে মূলত ওজন বাড়ানো কমানো করে। আমি হয়তো আইসা সেরে মানে ওই রিমোট কন্ট্রোলটা সেট করে দিছি, দিছি পরে আমার স্বামী 15-20 হাজার টাকা দিছে না। আমি তো আপনার এক ধরনের মানে ভ্যারাইটিস কাজ আমার জানা আছে, বলতে ইলেকট্রনিক্সের যা পণ্য আছে সবই আমি সার্ভিসিং করতে পারি, অভিজ্ঞতা আছে। ধরা পড়ছে ওই আজ যে লোক আমার থেকে নিছে, বলছে টাকা দিব 20,000, হে আইনে সেটা আমার ধরাই দিছে। হোটেল সুপারে আপনাদেরকে খাওয়ানো বসেছে দুপুরবেলা, তো বসানোর পরে বলতেছে আমি একটা গ্যাস্ট্রিকের ট্যাবলেট নিয়ে আসি, এ ফাঁকে সার হারে গিয়ে আমরা ধরছে, হে কিন্তু আমার টাকাও দেয় নাই, মানে মেশিন কিন্তু দুইটা ওই লোকের কাছে রয়ে গেছে, যে লোকে মানে নিছে শেষ পর্যন্ত। আমার বলছে টাকা দিব, টাকা না দিয়ে আমাদের ধরাই দিছে, কিন্তু ওই মেশিনগুলো কিন্তু বাজারে রয়ে গেছে। না আর কিছু না, আমার পুঁজির অভাবে হয়তো দোকান দিতে পারি না, টেকনিশিয়ানের কাজের দোকান দেওয়ার জন্য হয়তো কিছু টাকা পাইলে এলাকা থেকে দোকান দিব, কিন্তু হ্যাঁ তো আমার সাথে প্রতারণা করে আমার ধরাই দিছে, টাকা দিছে না। নাম হচ্ছে আপনি মুসা আর জাবেদ, সে কাপ্তান বাজারে আড়ত আছে, রাত্রেবেলা মুরুগ নামা পাইকারি। হেরা দুইজনে প্ল্যান করে সেরে আমি দুইটা পাল্লা আমার থেকে নিছে, নিয়ে সেরা বলছে আমার ঈদের বাচ্চা টাচ্চা নিয়ে বাজার টাজার ঘোরার জন্য মার্কেট করার জন্য টাকা দিব, কিন্তু টাকা না দিয়ে হে ধরাই দিছে। পরশুদিন রাত্রে মানে আমার বাড়ি থেকে নিয়ে আসে, বাচ্চা টাচ্চা নিয়ে মার্কেট টার্গেট করবা, ঈদের খরচা টাকা দিব 10-20 হাজার, তুমি 800 টাকা। আমার বাইল বোন দিয়ে মানে ইয়ে বুঝাই টু যায় ঢাকা আর এই এলাকা থেকে হবিগঞ্জ থেকে নিয়ে আসছে মুসা অষ্টগ্রাম বাড়ি, ওই জিনিসটা মানে ওই পরশুদিন রাতে দুইটা বানিয়ে দিছে। আর আগে আমি কিছু জানি না, আমি নতুন অবস্থায়, আমি প্রথম নতুন, আমার কালকে প্রথমে কইছে যে একটা পাল্লা বানিয়ে দেবো, মুসা বলছিল একটা পাল্লা, আমার কোনো পাল্লাটা নেই, আমি একদিন পাল্লাতে মাল নাপছিলাম, ধরা গেছি, পরে মুসা ধরাই দিছে, আর কিছু ভালো মতো জানি না, ওয়াই জানে ইঞ্জিনিয়ার জানে না, আমরা দোকান মাল বেচা কিনা আর রপ্তানি, আমরা মুগরি বিক্রি করি, এই খোঁজ দিছে একজন যে এরকম পাল্লা কমান মেশিন করা যায়, তো সেই যে বিষয়ে আমরা ওই দোকান থেকে আমরা ওইকে ওরিকের কাছে যাই, যাওয়ার পরে ওরা এরকম করে এরকম দেখায়। মেশিনের দাম না তো এটা তো ওদের ওরাই জানে, এটা ওরাই জানে মেশিনের দাম, আমার পাল্লা হচ্ছে 7,000-8,000 টাকা দাম, 7,500-8,000 টাকা পাল্লা কেনা আমরা পাল্লা মাল বেশি, আমরা মাল বেশি দীর্ঘ চাপ ধরে, কিন্তু ওরা সে বুদ্ধিটা মানে জনগণকে ছড়িয়ে দেওয়ার জন্য চেষ্টা করতেছে, আমরা তো মাল বেশি সঠিকভাবে, কিন্তু ওরাই আসে এভাবে মানুষের বুদ্ধি দিয়ে ছড়িয়ে দেয়।